এই যে বংশের গৌরব কি মনে করেছো আমাকে লম্পট দুশ্চরিত অমানুষ। একসময় তার সিনেমা মুক্তি পেলেই হিট, এমনও সময় গেছে নায়িকা নির্ভর নয় সিনেমায় তার অ্যাকশন দেখতে দর্শক হলে যেতেন। তিন দশকে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা, অভিনয় করেছেন 97 জন চিত্রনায়িকার বিপরীতে, এই সংখ্যা শীঘ্রই শতকে নিয়ে যাবেন বলে জানান চিত্রনায়ক রুবেন। শুধু শতকেই নয়, গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন লড়াকু খ্যাত এই চিত্রনায়ক। তিন দশক অভিনয় ক্যারিয়ারে 230 মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন রুবেল। এটা আসলে অনেকদিন থেকে আমার চিন্তা যে আসলে যদি কখন এটা হয়ে যায়, আল্লাহ যদি হয়ে যায়, এতদিন যদি করে যাওয়া যায়, গিনিস বুকে যদি নাম ওঠানো যায়, তো আমি শুধু মনে করি শুধু এটা আমার জন্য যে বিশাল একটা ব্যাপার হবে তা না, সেটা দেশের জন্য একটা ভালো হবে যে হ্যাঁ বাংলাদেশে এমন একজন হিরো আছে যে 100 হিরোইনের সাথে কাজ করেছে। গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড ওঠার নামে ওঠা মানে হচ্ছে আমি মনে করি অন্যদিকে ভক্তদের জন্য সুখবরও দিলেন তিনি, দর্শকের সামনে অ্যাকশন হিরো হয়ে পর্দায় ফিরবেন এই অভিনেতা। অলরেডি আমি কিন্তু কাজ করছি, আমি যে লাস্ট সাপাড়ে মেয়ে হিরোইন হয়েছে সেটা আমি লাস্ট করেছি আমি দুটো ছবি যেগুলো ভাবে করার অবস্থা করবো আর কেন, আমি বিশ্বাস করি একদম মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষের সার্টিন কিছু সময় আছে যখন আপনি অনেক কিছু করতে পারবেন, আবার কিছু সময় আছে যখন আপনি অনেক কিছু চাইলেও করতে পারবেন। আল্লাহ তাআলা এটা আমাদেরকে সেভাবে তৈরি করেছেন। হ্যাঁ, তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমাকে দর্শক যেভাবে পছন্দ করেন সেটা তো 100% দর্শক হবে, বিকজ আমি যদি 25 একটা ছেলে যা দেবে আমি এই বছরে শেষের একই নিয়ে যাওয়ার কথা যদি বলি তাহলে বলবো যে এটা একদম মিথ্যা কথা বলছি আমি। হ্যাঁ, তবে এটা হতে পারে যে আমি যা দিয়েছিলাম সেটাই চেষ্টা করবো, হয়তো বা তখন আমার 100% ছিল, হয়তো এখন 70-80% আসবে। দর্শকের ভালোবাসায় অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ার পেয়েছেন রুবেল, আর তাই দেশের প্রথম নায়ক হিসেবে শততম নায়িকার বিপরীতে অভিনয়ের মাইলফলক স্পর্শ করতে চান রুবেল। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।